গুড মর্নিং ক্লাস। আগের দিন আমাদের ক্লাস থ্রি এর বাটারফ্লাই যে বইটা তার আমরা লেসন ওয়ানটা শেষ করেছিলাম। আশা করি তোমরা সবাই অ্যাক্টিভিটিগুলো করেছো, এবং যদি কোনো সমস্যা থেকে থাকে এরপরেও যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে অ্যাক্টিভিটিগুলোতে, লেসন ওয়ানের অ্যাক্টিভিটিগুলো শেষ অ্যাক্টিভিটিগুলোতে, সেটা আমাদের জানাতে পারো, স্কুলেও এসে জেনে যেতে পারো কোনো সমস্যা থাকলে, বা হোয়াটসঅ্যাপেও জানাতে পারো, যেটা খুশি। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে লেসন টু, তোমাদের যে ইংরেজির ক্লাস থ্রি এর যে বাটারফ্লাই বইটা রয়েছে তার লেসন টু পেজ নাম্বার 36 তোমরা বার করো, সেটা আজকে আমরা পড়ব। কি আছে সেটা? অ্যানিমেল মিটিং। অ্যানিমেল মিটিং, অ্যানিমেল মিটিং কথার অর্থ কি? একটা আলোচনা। অ্যানিমেল মিটিং মানে কি? পশুদের আলোচনা বা জন্তুদের আলোচনা, প্রাণীদের আলোচনা। অ্যানিমেল মানে যা যা বলতে পারি, পশু জন্তু প্রাণী যা বলতে পারি, সেটা আমরা বাংলায় সেরকমভাবে বুঝে নেব, যেটা অ্যানিমেল মিটিং। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিছু পশুর ছবি দেওয়া আছে, সেগুলো তোমরা চেনার চেষ্টা করবে যে কোনটা কোন পশুর ছবি, তাদের বাংলা নামগুলো কি, ইংরেজি নামগুলো কি, ইংরেজি তাদের বানানগুলো কি, এটা তোমরা জানবে। আর তার পরের পাতা থেকে প্যাসেজটা শুরু হয়েছে। এখানে প্যাসেজটা যেটা রয়েছে যেভাবে, এগুলোকে বলে কনভারসেশন। কনভারসেশন মানে কি? কথোপকথন মানে কথা বলা। নাটক তোমরা নিশ্চয়ই দেখেছো, বা নাটকে কি করে যে একজন কথা বলে, তার কথার জবাবে আরেকজন কথা বলে, তাই তো? তো এইটাও সেরকমভাবেই লেখা, যে কে কথা বলছে সেগুলো সেভাবে লেখে, এগুলোকে বলে কনভারসেশন বা কথোপকথন, এইভাবে এটা লেখা হয়েছে। আচ্ছা, প্রথম থেকে পড়া যাবে। আজকে আমরা কিছুটা পড়ব, পরের দিন বাকিটা পড়বো। আজকে আমরা এই পাতাটা 37 পেজটা পুরোটা পড়ি, পরের দিন আমরা 38 পেজটা পুরোটা পড়ব। শোনো, উচ্চারণগুলো খেয়াল রাখো, বানান আর মানে অর্থগুলো তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। ওয়ান্স আপন এ টাইম সাম ওয়াইল্ড অ্যানিমালস ডিসাইডেড টু হোল্ড আ মিটিং। ওয়ান্স আপন এ টাইম মানে কোনো এক সময় সাম ওয়াইল্ড অ্যানিমালস, কিছু বন্য প্রাণীরা কি করেছিল না, ডিসাইডেড ঠিক করেছিল বা সিদ্ধান্ত নিয়েছিল। ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া, ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল বা ঠিক করেছিল। কি ঠিক করেছিল না? টু হোল্ড আ মিটিং, একটা আলোচনা সভা অনুষ্ঠিত করবে বলে তারা সিদ্ধান্ত নিয়েছিল। অ্যানিমালস কেম ফ্রম অল ওভার দি ওয়ার্ল্ড to attend this meeting. Animals came from all over the world. মানে পশুরা এসেছিল, কোথা থেকে এসেছিল না, from all over the world, সারা পৃথিবী থেকে পশুরা এসেছিল। কি করতে না? To attend this meeting, এই আলোচনা সভাটাকে, এই মিটিংটাতে উপস্থিত থাকতে সারা দেশ থেকে, সারা পৃথিবী থেকে পশুরা এসেছিল। The lion came from Africa. সিংহ এসেছিল আফ্রিকা থেকে। দ্য টাইগার ফ্রম ইন্ডিয়া, ভারত থেকে এসেছিল বাঘ। অ্যান্ড দি পোলার বিয়ার ফ্রম সাইবেরিয়া, সাইবেরিয়া থেকে পোলার বিয়ার, মেরু ভাল্লুক। মেরু ভাল্লুক মানে এমনি ভাল্লুকের বিয়ার মানে তো ভাল্লুক তোমরা জানো, চিড়িয়াখানায় যারা গেছো তারা ভাল্লুক দেখেওছো। পোলার বিয়ার মানে হচ্ছে মেরু ভাল্লুক, মানে সাদা লোমের ভাল্লুক। এরা সাধারণত বরফের দেশ সাইবেরিয়াতে থাকে, সাইবেরিয়াতে এটা দেখতে পাও। সাইবেরিয়া হচ্ছে গিয়ে একদম পৃথিবীর এক প্রান্তে অবস্থিত, এক মেরুতে অবস্থিত, যেখানে কিনা সারা বছরই সবসময় বরফে ভর্তি। তা সেখানকার ভাল্লুকদের বলে পোলার বিয়ার বা মেরু ভাল্লুক বা সাদা ভাল্লুক তোমরা যেটাকে বলো। মেনি আদার অ্যানিমালস কেম ফ্রম ফার অ্যাওয়ে কান্ট্রিজ। ফার অ্যাওয়ে মানে অনেক দূরে, বলছে অনেক নানান রকমের অনেক পশুরা এসেছিল অনেক দূরের দূরের দেশ থেকে। অ্যাজ দ্য লায়ন ইজ দ্য কিং অফ দি ব্রেস্ট, সরি বিস্ট, অ্যাজ দ্য লায়ন ইজ দ্য কিং অফ দি বিস্ট। বিস্ট কথার অর্থ হচ্ছে অ্যানিমাল, অ্যানিমাল সেটাকে আমরা যেমন আমরা পশু বলতে পারি, যেরকম আমরা প্রাণী বলি, যেরকম জন্তু বলি, একই শব্দ বিভিন্ন প্রতিশব্দ হয়, ইংরেজিতেও সেটা হয়। অ্যানিমালটাকে আমরা বিস্ট বলি অনেক সময়। অ্যাজ দি লায়ন ইজ দ্য কিং অব দি বিস্ট, যেহেতু সিংহ ছিল পশুদের রাজা, হি কন্ডাক্টেড দি মিটিং,
সে আলোচনা সভাটা শুরু করেছিল বা এটাকে পরিচালনা করেছিল। লায়ন রোডস ব্র্যাকেটে যেগুলো আছে সেগুলো হচ্ছে সেই পশুদের ডাকের আওয়াজ, যেমন সিংহের ডাক ইংরেজিতে আমরা বলি রোড গর্জন, তো সেই ব্র্যাকেট দিয়ে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে সেই পশুদের ডাকের আওয়াজ, এটা কিন্তু খেয়াল রাখবে। লায়ন রোডস, সিংহ গর্জন করে বললো, কি বললো? ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আমার প্রিয় বন্ধুরা স্বাগতম, উই আর হেয়ার টু শেয়ার আওয়ার প্রবলেমস, আমরা এখানে কি করতে এসেছি, আমরা এখানে এসেছি না আমাদের সমস্যাগুলোকে ভাগ করে নিতে, শেয়ার করতে, ভাগ করতে। টাইগার রোজ মানে বাঘ গর্জন, মানে টাইগার আর লায়নের ডাক দুজন দুটোর ডাকি মেয়েদের কিন্তু রোড বলে। হ্যালো আই এম ফ্রম ইন্ডিয়া, বাঘ বলছে কি আমি ভারত থেকে এসেছি, ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে মেন আর ডিস্ট্রয়িং দি ফরেস্ট, মানুষজনেরা জঙ্গল ধ্বংস করে দিচ্ছে, ডিস্ট্রয় মানে ধ্বংস করা, সো উই হ্যাভ নো হোয়্যার টু লিভ, সুতরাং আমাদের কোথাও থাকবার জায়গা নেই, জঙ্গলে বাঘ থাকে, জঙ্গল যদি নষ্ট হয়ে যায় তাহলে বাঘের কোথাও থাকার জায়গা থাকে না। লায়নেস, লায়নেস মানে সিংহী মানে মেয়ে সিংহ, লায়নেস রোজ সিংহী গর্জন করে বলল, কি বলল? হাউ টেরিবল, কি ভয়ানক, টেরিবল মানে ভয়ানক, কি ভয়ানক। টাইগ্রেস, টাইগ্রেস মানে বাঘিনী মানে মেয়ে বাঘ, টাইগ্রেস রোজ বাঘিনীও গর্জন করে বলল, বিসাইডস, বিসাইড মানে পাশে, যখন বলছি বিসাইডস একটা এস জুড়ে যাচ্ছে তখন কিন্তু হয়ে যাচ্ছে এছাড়াও, বিসাইডস মেন আর অলসো হান্টিং ডিয়ার, মানুষজন হরিণ শিকার করছে, ইট ইজ আওয়ার মেইন ফুড, এটাই তো আমাদের প্রধান খাদ্য, কারণ বাঘের প্রধান খাদ্য কি? হরিণ, মানুষজন হরিণ শিকার করছে, তার ফলে কি হচ্ছে? সো ইট ইজ ডিফিকাল্ট ফর আস টু ফাইন্ড ফুড নাওয়েডেজ, সুতরাং এটা আমাদের পক্ষে কষ্টকর হয়ে যাচ্ছে যে আজকালকার দিনে খাবার খুঁজে পাওয়া, কেননা হরিণের সংখ্যা দিনে দিনে কমছে কারণ মানুষ হরিণ শিকার করছে। টাইগার রোডস বাঘ এবার গর্জন করে বলছে, মেন আর অলসো কিলিং আস ফর আওয়ার বিউটিফুল স্কিন, আওয়ার বোনস ক্লজ অ্যান্ড টিথ, মেন আর অলসো কিলিং আস, বলছে মানুষজন শুধু হরিণই মারছে না, মানুষজন আমাদেরকেও মারছে, কেন মারছে, কেন মেরে ফেলছে না, ফর আওয়ার বিউটিফুল স্কিন, আমাদের সুন্দর চামড়ার জন্য, আওয়ার বোনস আমাদের হাড়ের জন্য, ক্লজ, ক্লজ মানে হচ্ছে পশুদের যে নখ যেটা থাকে সেই নখের জন্য, অ্যান্ড টিথ এবং দাঁতের জন্য, মানে বাঘের চামড়া হাড় দাঁত নখ এগুলোর জন্য মানুষজন তাদেরকেও মেরে ফেলছে। দেয়ার ইজ অনলি এ হ্যান্ডফুল অফ টাইগার্স লেফট ইন আওয়ার ফরেস্ট, হ্যান্ডফুল মানে হাতে গোনা, হাতে গোনা, বলছে এখন এবার হয়েছে কি এই যে বাঘ, মানুষ যে বাঘ মেরে ফেলছে এর ফলে কি হচ্ছে, বলছে আমাদের জঙ্গলে আর এই হাতে গোনা কয়েকটা বাঘই আর বেঁচে আছে, রয়েছে। গরিলা জিবার্স, তাহলে গরিলার ডাকিং নাইতে কি বলে? জিবার্স, আই এম ফ্রম দি কঙ্গো বেসিন, বলছে আমি কঙ্গো বেসিন থেকে এসেছি, উই অলসো হ্যাভ এ সিমিলার প্রবলেম, আমাদের প্রায় একই রকমের সমস্যা রয়েছে, আওয়ার রেইন ফরেস্ট আর ভ্যানিশিং ফাস্ট, ভ্যানিশ মানে তো বুঝতেই পারছি উধাও হয়ে যাচ্ছে, ফাস্ট মানে দ্রুত, মানে আমাদের যে বৃষ্টি জঙ্গল মানে বৃষ্টির হেতু যে জঙ্গল তৈরি হয়েছে, বৃষ্টির জন্য যে জঙ্গলটা তৈরি হয়েছে, রেইন ফরেস্ট, আফ্রিকার খুব বিখ্যাত রেইন ফরেস্ট, সেই রেইন ফরেস্ট মানে সেই জঙ্গল খুব দ্রুত উধাও হয়ে যাচ্ছে। পোলার বিয়ার গ্রাউলস, পোলার বিয়ার মানে মেরু ভাল্লুকের ডাক হচ্ছে গ্রাউল, এবার মেরু ভাল্লুক যেহেতু সে মেরুতে থাকে সেইখানে তো সারা দিন সারা বছরই বড়, সেখানে এত গাছপালা জন্মায় না, তাই সে বলছে উই হ্যাভ এ ডিফারেন্ট প্রবলেম দো, বলে যদিও আমাদের সমস্যাটা একটু আলাদা। ফক্স বার্কস, তখন শিয়াল বলছে টেল আস অ্যাবাউট ইট মিস্টার পোলার বিয়ার, বলছে মিস্টার পোলার বিয়ার সেটা সম্বন্ধে আমাদের বলো যে তোমার সমস্যাটা যে আলাদা তুমি বলছো সেটা কিভাবে আলাদা। পোলার বিয়ার গ্রাউলস, সে পোলার বিয়ার আবার সে গর্জন করে বলছে দি টেম্পারেচার অফ দি আর্থ ইজ রাইজিং গ্র্যাজুয়ালি, গ্র্যাজুয়ালি মানে আস্তে আস্তে, মানে পৃথিবীর উষ্ণতা আস্তে আস্তে বাড়ছে, টেম্পারেচার মানে উষ্ণতা, দিস ইজ কল্ড গ্লোবাল ওয়ার্মিং, এটা কি বলে? বিশ্ব উষ্ণায়ন, বিশ্ব উষ্ণায়ন, তো গ্লোবাল ওয়ার্মিং,
ইট ইজ আওয়ার মেইন প্রবলেম, আছে এটাই আমাদের প্রধান সমস্যা, মূল সমস্যা। জেব্রা ব্রেজ, জেব্রাটাকে কি বলে ইংরেজি তাহলে? ব্রেজ। জেব্রা বলছে জেব্রা যেহেতু মেরু অঞ্চলে থাকে না, তাই সে জানে না যে কিভাবে উষ্ণতা বাড়লে ক্ষতি হয়, তাই সে বলছে হা বাট হাউ ডাজ গ্লোবাল ওয়ার্মিং এফেক্ট ইউ, যে কিন্তু কিভাবে গ্লোবাল ওয়ার্মিং যদি বিশ্বের উষ্ণতা বাড়ছে কিভাবে তোমাকে সেটা ক্ষতিগ্রস্ত করছে, কিভাবে তোমাকে সেটা প্রভাবিত করছে। এই যে কিভাবে প্রভাবিত করছে সেটা আমরা পরের দিন পড়বো, আজ এইটুকুনি তোমরা সেটা ভালো করে পড়বে, পড়ো, উচ্চারণগুলো খেয়াল করো, মানেগুলো বোঝো, পরের দিন আবার আমরা পরের পাতা পড়ে এই গল্প এই প্যাসেজটা শেষ করবো। আজকের মতো এই পর্যন্ত।